এই যে দেখুন, একজন তার গাড়ির যত্নে লেগে গেছে। পাপা কি করছে মা? তাই পাপা তোমার এগেইন গাড়ি ক্লিন করছে? পাপা গাড়ির খুব যত্ন করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওর স্কুলের বর্ণনা দিচ্ছে, কোথায় দিয়ে গেলে কোন ক্লাস পাওয়া যাবে। তুমি তো ইয়ার ওয়ানে উঠতেছো এবার, না? তুমি জানো না কেন উঠতেছো? কারণ তো বিগ হয়ে গেছো। আমরা সেজার বার্থডে উপলক্ষে বাসায় একটু ছোটোখাটো পার্টির আয়োজন করব, বেশি দূরের না, আশেপাশে যারা আছেন আমার পরিচিত জনরা আমাদের, তো তাদেরকে নিয়ে একটা মানে সেজাকে খুশি করার জন্য একটা ইয়ে করব আমরা। তো মেইনলি আমাদের প্ল্যান হচ্ছে বারবিকিউ করার, আর সেই সাথে টুকটাক কিছু দুপুরের খাবার দাবারের ব্যবস্থা রাখবো, আর সেজার জন্য একটু কেক টেক কাটা, এই আর কি। তো এইটার জন্য বাজারে যাব টুকটাক জিনিসপত্র কেনার জন্যই। তো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবেন, আর সেজার নো প্রবলেম ইউ ক্যান গো, থ্যাংক ইউ। তো আমাদের সেই ভিডিওটা আপনাদেরকে এনজয় করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পুরো ভিডিওতে, লেটস গো। চলো আমরা আজকে বাজার করার শুরুতে আসছি হচ্ছে তেল নিতে, কারণ আমাদের গাড়ি রিজার্ভ ফুয়েলে চলতেছে। দেখো গরমের মধ্যে এই যে তরমুজ উঠছে অনেক বাজারে, গরম পড়তেছে আবারও, মাঝে একটু গরম কমছিল, কেন তুমি কিভাবে বুঝলা, এভাবে কিভাবে বোঝা যায় একটু বলো না, ডুকডুকের জন্য বড়টা নিয়ে আমাদের লাভ নাই, আমরা শেষ করতে পারি না, তো এই ছোট গোলগুলাই নাও, এটা ভালো। আচ্ছা তাহলে যাওয়ার সময় এটা নাও। আমরা আসছি হচ্ছে ইউরো হালালে, আমগুলো তো সব পচে গেছে, আচার বানানোর জন্য এটা কিন্তু সব কাঁচা, কিন্তু পেকে গেছে। আজকে ইলিশ নিতে আসছে, যে ইলিশ পাইছি অবশেষে নেওয়া হয়েছে, কাটতে দিয়ে দিলাম, সে যেমন মানে হ্যাপি। বাবা আজকে বিগ ইলিশ না, এটা 1.5 কেজি ইলিশ বাবা, এটাই বিগ। এর আগের দিন অবশ্য আমরা আরো বিগ ইলিশ পাইছিলাম, প্রায় 1800 গ্রামের, না একটু বড় ছিল, সে যা বড় ইলিশ চাচ্ছে, কিন্তু ইলিশের না একটু স্বল্পতা মনে হচ্ছে এখন। এই 1.5 কেজি ইলিশটা নিল আমাদের 18 পাউন্ড, না ওজন আছে 1.5 কেজি মতো, ইলিশের দামও মনে হচ্ছে বাড়ছে আর যোগানো কম, কতটুকু আছে দেখি এখানে, 6 কেজি এক বক্সে। এত কি করবো, আচার বানাবো, ভর্তা বানাবো টমেটো, কিছু খাওয়া যায় কিছু। হ্যাঁ রোদে সবকিছুর অবস্থা খারাপ হয়ে গেছে, গরম আর রোদ একসাথে। হ্যাঁ এটা নাই, এটাই নি, একটা নিবো নাকি দুইটা? না এটা দুটো, কারণ তো অফারই থাকে, অফারই থাকে। হ্যাঁ এটা না, ধনে পাতা নিয়ে নিলাম, বুড়ি ম্যাঙ্গো খাবা, ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো। And this is my new white apple. That was in Mexico.
আমরা এখন আসছি হচ্ছে চিকেন উইংস কিনতে বারবিকিউ এর জন্য আজকে আর অন্য চিকেন টিকেন না নেই বুঝছো বারবিকিউর জন্যই চিকেন নিচ্ছি খালি এই যে নিহারির জন্য জিনিসপত্র আছে গরুর পা আমরা আসছি হচ্ছে কেক বক্সে কেন আসছি আমার হ্যাপি বার্থডের জন্য কেক কিনতে তোমার হ্যাপি বার্থডের জন্য আচ্ছা ঠিক আছে চলো একটা পিঙ্ক কালারের কেক কিনে দিও বুঝছো আসো ও সে যাই যে দেখো পেস্ট্রি গুলো দেখেই অনেক খুশি সে তো আমরা কোনটা নিচ্ছি এই যে 5 আচ্ছা সে যা 5 বছর হতে যাচ্ছে 5 বছরের জন্য আমরা 5 লেখা পিঙ্ক তো সেম অ্যাজ ইট ইজ নাকি পিঙ্ক আর অনেকগুলো কালার আছে এটা কি পছন্দ পিঙ্ক কালার সিলেক্ট করো তো দেখি ওর কালার দেখায় কিনা ওই ওইটা এইটাই পিঙ্ক হ্যাঁ অবশ্যই একটাকে দুইটা তো দরকার নাই বাবা তুমি খুশি হয়েছো পিঙ্ক কালার 10 ইঞ্চ না আমার পছন্দ বলে না বাচ্চারা যেটা পছন্দ করে কারণ আমার তো মিষ্টি খাওয়া নিষেধ আমি কেক এমনিতেও খাবো না আমরা এখান থেকে অনলাইনে ওদের সব থেকে অর্ডার করতেছি এবং উপরে কি লেখা হবে সেটাও এখানে লেখার জায়গা আছে আমরা লিখে দিচ্ছি যাতে কোনো ভুল টুল না হয় হ্যাঁ সেটা কি ফুল ক্যাপিটাল দেব নাকি হ্যাঁ ফুল ক্যাপিটাল দাও সেটা সরি একটা স্পেস বার দাও সবথেকে স্মল লেটারে চলে আসছে ক্যাপস দিয়ে নাও হট একটু হট হয় মাঝে মধ্যে এই যে অনেক রোদ আমরা কেকটা অর্ডার করে আসছি এখন সরিষার তেল কিনতে যাব সরিষার তেল নয় বাসায় বারবিকিউ থেকে শুরু করে ওই দিন একটু রান্না বান্নার জন্য সরিষার তেল লাগবে সেজার বাবা এই যে ঢোপ এই ঢোপ লাগবে আমার একটা নামাও নামাও ঢোপ নামাও আমার চানাচুর মুড়ি রাখার জন্য ডোপ লাগবে এটা কি খুলে নাও অনেকগুলো নিব না তো আমি 23 পাউন্ড কয়টা আছে ভিতরে কেন লুজ দিবে না অনেকে জিজ্ঞেস করো লুজ দিবে কিনা আমাদেরকে আর এই যে সরিষার তেল অবশেষে 5 লিটার একটা নিয়ে নিচ্ছি এটা মেনলি ভর্তা হওয়ার জন্য না এটা হচ্ছে রান্নার জন্য গামলাও নিলাম তুমি বালতিটা কেন নিলা মানে বালতি না গামলা গামলাটা নিলাম হচ্ছে গাছের জন্য গাছের টপ এরপর দিয়ে টপের নিচে দিয়ে এর ভিতরে পানি দিয়ে রাখো যাতে অল টাইম পানি হয় আচ্ছা আচ্ছা গাছের কত যত্ন দেখেন কত পদ্ধতি কি নিব পানি তাহলে দুইটা ট্রলি নিতে হবে তোমার মেয়ের তো ছোট ট্রলি নেওয়ার ইচ্ছা কি করবা চলো এই যে দেখো এই যে ট্রলি ছোট ট্রলি বেবি ট্রলি এটা নিতে ইচ্ছা করে এই যে বাপ বেটি দুজন দুইটা ট্রলি নিছে দেখো
আর সালাদের জন্য শসা নিব। শসা নাও, একটা শসা নাও। আর কি নিয়েছো? আল্লাহ, একটা জিনিস বাবার টলিতে তোমার, আর একটা জিনিস নিজের টলিতে, তাই তো? আচ্ছা রাখো, তোমার ওটাতে রাখো, তুমি রাখো ওটাতে। পানি কই? পানি নাই কেন আজকে? তুমি তো পানি কেনার জন্য এই ঝুড়ি টেনে নিয়ে আসলা। পানি কি সামনে রাখছে নাকি? দেখে আসি তো। কি ব্যাপার, আজকে পানি নাই কেন? গত দুই দিন ধরে আমরা বাজার লিস্ট যেটাই নিয়ে আসতেছি না কেন, মানে লিস্টে কোনো না কোনো জিনিস আমরা পাচ্ছি না। কেন এমন হচ্ছে? বারবার আসা লাগতেছে জিনিস কিনতে। তো ও যে পানি ওই কর্নারটাতে থাক, দুটোই থাক, আর নিও না, আরেকদিন আসলে আবার নেওয়া যাবে। এই তোমারটা এখানে রাখতে হবে, এই যে এখানে প্লেস করো, এখানে এখানে বাবা। এখন আমাদের বাসায় ফেরার পালা। দুই দিন ধরে মোটামুটি লিস্টের বাজারগুলো করতে পারছি। আসলে এগুলো ছিল আমাদের মাসের বাজার, সো আমরা একবারে করে নিলাম। এই মাসে একটু বাজার লেটে করছি, নর্মালি মাসের শেষের দিকে করি, এবার মাসের শেষ হয়ে অন্য মাসের শুরু হয়ে মিডিল চলে আসতেছে। কারণ এর আগের মাসে আমরা বাজার একটু এক্সট্রা করেছিলাম, সেগুলো ছিল অনেক, তাই আমাদের একটু লং টাইম চলে গেছে। বুড়ি, হ্যাঁ বুড়ি। এই জন্য আসলে সংসারে মেয়েরা চলতে হলে দেখা যাচ্ছে যে কোনো মাসে যদি কোনো, মানে আমরা সাধারণত সুপার শপগুলোতে অফার টফার পাই বা দোকানে একটু বেশি করে বাজেট করে রাখি, তো এক মাসের জায়গায় সেটা হয়তো দেড় মাস দুই মাসও অনেক জিনিস চলে যায়। তো এইভাবে কম বেশি করে পরের মাসে অ্যাডজাস্ট করে নিতে হয়। এইভাবেই চলে আসলে প্রতিটা মেয়ে মানুষ সংসারের, মানে দেখভালটা এভাবে আমার মনে হয় করে। এটা করলে হয় কি, হয়তো এক মাসে একটু বেশি খরচ হয়ে যায়, পরের মাসের সাথে সেটা একটু অ্যাডজাস্ট হয়, কিছু হলেও সাশ্রয়ী হয়ে যায়। তো বাসায় চলে আসছি, এখন এসে আমরা রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছি আর কি। ফ্রিজে আগের অবশিষ্ট কয়েক পিস ইলিশ মাছ ছিল, সেটা ভিজাইলাম, আর আজকে যে মাছটা নিয়ে আসলাম এখান থেকেও কয়েক পিস দিয়ে দিব। আজকের মাছটায় ডিম নাই, ডিম ছাড়া ইলিশই খুঁজছিলাম, বাট উনি বলছিল সবগুলোতেই ডিম হবে, দেখতেছি ডিম নাই। মাশাল্লাহ ভালো হয়েছে মাছটা। তো দুই পিস মাছ এক্সট্রা এখান থেকে দিয়ে দিলাম, আর এগুলো রেখে দিব। ঝটপট রান্না হবে আজকে। আজকে রান্নার জন্য আমাদের গাছের এই লাউটাকে আমরা ওঠাবো, তো লাউ ইলিশ করব। এটা আমাদের গাছের দ্বিতীয় লাউ, এর আগের লাউটা দিয়ে লাউ চিংড়ি করেছিলাম, এই লাউটা দিয়ে ইনশাল্লাহ লাউ ইলিশ হবে। তো আপনাদের ভাইয়া কাটুক, এটা ওর নিজের শখের গাছ যেহেতু। ঝটপট রান্নার প্রিপারেশন, তো মাছটা ক্লিন করে এখন হলুদ আর লবণ মাখায় নিলাম, আর এই যে চুলায় পাত্র বসাই দিছি, এক পাত্রে আমি তরকারির কষানো শুরু করবো আর এক পাত্রে মাছ ভাজবো। আমার লাউ ইলিশ রান্না ডান, ঝটপট রান্না করছি আজকে। আজকে রান্নার পেছনে আসলে ওইভাবে সময় দিতে পারিনি, কারণ আজকে অনেক কাজ আছে, বাজার সদায় সব তুলতে হবে, গোছাতে হবে। তো লাউ ইলিশ ডান, আর এই যে আমি লাস্টে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করি, জিরা ভেজে এভাবে গুঁড়ো করে রেখে দিই, সেটা তরকারিতে দেই। অনেকে আছেন লাউয়ের তরকারিতে হয়তো জিরা খান না, বাট আমরা খাই, গতদিনও বলছিলাম, তো অনেক আপুরা কমেন্ট করছিল যে হ্যাঁ তারাও খায়। তো আসলে এক একজন হয়তো এক একটা ভাবে পছন্দ করে, আমরা এইভাবে পছন্দ করি আর কি। তো এই যে রান্না হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার আজকের বাজারের কিছু অংশ এখানে পড়ে আছে, কিছু অংশ এই যে এখানে, সব কিছু গোছাইতে হবে। আর এই যে চিকেন উইংসগুলো এখন ক্লিন করে নেওয়া হচ্ছে, উইংসগুলো আজকেই রাত্রেই চেষ্টা করবো মেরিনেট করে রাখার জন্য, বারবিকিউ করা হবে এগুলা। সো দেখা যাক কাজ কতটুকু আগাইতে পারি, কালকে আবার রান্না বান্না কিছু আগায় রাখতে হবে। তো আজকে খুব বেশি কাজকর্ম, অনেক কিছু বাকি রয়েছে, আমি সব কাজকর্ম আর শেয়ার করতে পারতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ইনশাল্লাহ আগামীকালকে সেজার বার্থডের জন্য যে রান্নাবান্নার প্রিপারেশন করব, রান্নাবান্না করব, সেগুলোর ভিডিও থাকবে। তো অল্প কিছু গেস্ট আশেপাশেরই দাওয়াত করেছি, ইনশাল্লাহ আগামীকালকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি, এখানে ভিডিওটা শেষ করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।